গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা একটা ইবাদত, সবার গুরুত্ব দিতে হবে এটা। হ্যাঁ, এক সাহাবি রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু তারা রাখতে চায় না, আমি সম্পর্ক রাখতে চাই তারা রাখতে চায় না। হুজুর, আমি যতই তাদের উপরে দয়া করি তারা ততই আমার উপরে জুলুম করে, আমি যত তাদেরকে কাছে টানি তারা আমাকে তত গালাগালি করে, আমি তাদেরকে যতভাবে সাহায্য সহযোগিতা করার দরকার বিপরীতে তারা আমার উল্টোটা করে। নবীজি বললেন, এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে রসুল বলেন তুমি তাদের সাথে তোমার এই ব্যবহারটা অব্যাহত রাখো, তোমার আত্মীয় তোমার উপরে জুলুম করছে, তোমার আত্মীয় তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার আত্মীয় তোমার তুমি যা দিয়েছ যত এহসান করেছ একটারও শুকরিয়া আদায় করে নাই। আছে কিন্তু এরকম, আছে আছে না, যা আপনি জীবনের শুরু থেকে দিয়েই যাচ্ছেন কিন্তু কোনোদিন তার মুখে শুকরিয়ার কোনো শব্দ শুনেন নাই, কখনো বলেও নাই যে আলহামদুলিল্লাহ আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, আপনার সহযোগিতায় আমি অনেক কিছু পেয়েছি, এ কথাটা বলে নাই। রসুল বলেন এমন কথা যদি নাও বলে তারপরে তুমি তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আত্মীয়তার বন্ধন রক্ষা করবা আমি রসুল বলছি আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী 24 ঘন্টা তোমাকে সাহায্য করবে, 24 ঘন্টা তোমাকে সাহায্য করবে। যেই সম্পদটা নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল তোমার তাকদিরে লেখা ছিল, এটা আত্মীয়তার বন্ধন রক্ষা করবার কারণে সম্পদের পাহারাদার হিসেবে ফেরেশতা নিয়োগ করবে। আসতে বলেন, আরো আসতে বলেন, আর একটু আসতে বলেন, গুরুত্বপূর্ণ একটা কথা।